হ্যালো এভরিওয়ান, দিস ইজ জনক খাতুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলবো। যারা বেশি টিভি দেখেন তাদের সম্পর্কে মনোবিজ্ঞান কি বলছে চলুন জেনে নিই। যদি আপনার দীর্ঘক্ষণ ধরে টিভি দেখার অভ্যাস থেকে থাকে তাহলে আজই ছেড়ে দিন, কারণ ইউনিভার্সিটি অব ম্যারিল্যান্ডের একটু রিসার্চ অনুযায়ী যে সকল লোকেরা নিজেদের লাইফে হ্যাপি নয় তারা সেই সকল লোকের তুলনায় 30% বেশি টিভি দেখে, যারা কিনা নিজেদের লাইফ নিয়ে অনেক হ্যাপি রয়েছে। বেশি টিভি দেখা লোকেরা ধীরে ধীরে এটা মনে করতে শুরু করে যে টিভি দেখলেই তারা বেশি খুশি থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি টিভি তাদেরকে ধীরে ধীরে আরও দুঃখী এবং নেগেটিভিটিতে পরিপূর্ণ করে দেয়। আর রিসার্চে তো এটিও পাওয়া গেছে যে সকল ব্যক্তিরা নিজেদের জীবনে অনেক সুখী রয়েছে তারা টিভি খুব কম দেখে, এমনকি কিছু কিছু লোক আছে যারা টিভি দেখেই না। টিভি দেখে সময় নষ্ট করার পরিবর্তে এই সকল লোকেরা নিউজ পেপার পড়া, লোকেদের সাথে মেশা, প্যাশনকে ফলো করা, এগুলো কাজ করতে বেশি পছন্দ করে। তো আপনিও কি বেশি বেশি টিভি দেখেন? কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন। আগামী পর্বে চমৎকার কোনো বিষয় নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।